জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগামী সাতাশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি এই মুহূর্তে নিউইয়র্কে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি সরাসরি যাচ্ছি তার কাছে অনেক ধন্যবাদ আপনাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন যে অফিসিয়াল যে সাইটস্কেজিউল তাতে আমরা দেখছি যে কিউ আর সেভেন জিরো ফাইভ কাতার এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি দশটা ষোলো মিনিটে নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এরপরে আমরা যতটুকু জেনেছি যে তাকে বরণ করে নেয়ার জন্য বাংলাদেশ দূতাবাস জাতিসংঘের স্থায়ী মিশন এবং কনসোলেট জেনারেল অফিস তারা সেখানে তাদের উদ্বতন কর্মকর্তারা এখানে ছিলেন এবং স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত এম এ মুহিত অর্থাৎ জাতিসংঘের যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন তিনি প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান এবং এই যখন আনুষ্ঠানিক অফিসিয়াল অভ্যর্থনা চলছিলো তখন কিন্তু এয়ারপোর্টের বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানানোর জন্য অনেকেই উপস্থিত ছিলেন এয়ারপোর্টের বাইরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা তারা এয়ারপোর্টে জড়ো হয়েছিলেন এবং শত শত নেতাকর্মী ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়ে প্রীতি সমাবেশ করেছেন এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে প্রধান উপদেশ যার গাড়ি বহর এখন তার যে আবাসস্থল অর্থাৎ এই যে গ্র্যান্ড হায়াত হোটেল যেখানে তিনি পাঁচ দিন থাকবেন সেইখানে তিনি আসবেন যে কোনো মুহূর্তে তিনি এই তার আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেলে এসে পৌঁছাবেন এবং তাকে বরণ করে নেয়ার জন্য দূতাবাস স্থায়ী প্রতিনিধি এবং কনসুলেট জেনারেল অফিসের অন্যান্য অর্ধাতন কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন তারাও সেখানে প্রধান উপদেষ্টাকে বরণ করে নেবেন এখন তো আর অনেক রাত একেবারেই মধ্যরাত এই রাতটি পেরোলেই মঙ্গলবার সকাল একেবারে সকালেই একেবারে সাড়ে সাতটা আটটার দিকেই প্রধান উপদেষ্টার প্রথম কর্মদিবস হিসেবে তার কর্মসূচি শুরু হবে এবং সেখানে তিনি জাতিসংঘ সদর দপ্তরে অভ্যন্তরে যাবেন এবং মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের সাথে তিনি প্রাতরাসে প্রাতরাস একটি সভায় যোগ দেবেন এরপরে নয়টায় জাতিসংঘের যে উনাশীতম অধিবেশন সেই উনাশীতম অধিবেশনের যে মূল বিতর্ক পর্ব যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা এখানে নানান ইস্যুতে তারা বিতর্ক করেন সেই মূল পর্বের উদ্বোধনী হবে সেই উদ্বোধনী পর্বে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং তারপরে এই অনুষ্ঠানের ফাঁকে বাইডেনের সঙ্গে সঙ্গে ডক্টর ইউনুসের সেই ঐতিহাসিক একান্ত বৈঠকটি হবে এখন আমরা এই মুহূর্তে সবাই অপেক্ষা করছি তার আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেলে কখন এসে পৌঁছাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই অপেক্ষায় আমরা আছি এই ছিল সর্বশেষ হাসানুজ্জামান সাকি সময় সংবাদ ম্যানহাটন অ্যান্ড নিউ আমরা তখন সরাসরি ছিলাম নিউ ইয়র্কে